হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদি আর বঙ্গবাসী টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইস, তোমরা যেমন বলেছিলে, যেমন ভোট দিয়েছিলে যে 10,000 মধ্যে সেরা 5টা মোবাইল নিয়ে একটা ভিডিও বানাতে, তো ব্যাস ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এই ভিডিওতে আমি দেখাবো 2020 সেরা 5টা মোবাইল যেটার দাম 10,000 কম। তো একটা সেকেন্ডের সময় ওয়েস্ট না করে ভিডিওটা শুরু হয়ে যাক। সো ওয়াই ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে এটা বলে দিই যে 5 নম্বরে যে মোবাইলটা রয়েছে তার মানে এটা নয় যে এটা একটু খারাপ, আর 1 নম্বরে যেটা রয়েছে সেটা একটু ভালো, এরকম নয় কিছু। সবকটা মোবাইল একটার থেকে আরেকটা ভালো, তোমরা যে কোনো একটা নিতে পারো, সবকটাই তোমাদের ভালো সার্ভিস দেবে। আর তার আগে ভিডিও শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছে, ফ্যামিলি মেম্বার হয়ে যাও চ্যানেলের, শুধুমাত্র লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা চিপে। তো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, চলুন শুরু করি। 5 নম্বর পজিশনে যে মোবাইলটা রয়েছে সেটা হলো রিয়েলমি C3। এই মোবাইলটাতে তোমরা 4GB, 64GB এবং 3GB, 32GB দুটো স্টোরেজ অপশানে পেয়ে যাবে। মোবাইলটার কুইক স্পেসিফিকেশনের কথা যদি বলে দিই, তো এটাতে তোমরা 256GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবে। এছাড়াও তোমরা 16.56 সেন্টিমিটার, 6.52 ইঞ্চ HD+ ডিসপ্লে পেয়ে যাবে, 12+2 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, রিয়ার ক্যামেরা পেয়ে যাবে, আর 5 মেগাপিক্সেল তোমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে, 5000mAh তোমরা ব্যাটারি পেয়ে যাবে, আর হিলিও মিডিয়াটেক হিলিও G70 প্রসেসর পেয়ে যাবে। এটাতে তোমরা USB পোর্ট পাবে, আর এটাতে 3.5mm জ্যাকও দেখতে পারবে। তো মোবাইলটা যথেষ্ট ভালো মোবাইল 10,000 মধ্যে। এটার যেই 4GB 64GB ভেরিয়েন্টটা রয়েছে এটার প্রাইস 9,999 rupees। সো গাইজ, এবার আমরা দেখে ফেলি ফোর্থ পজিশনে যে মোবাইলটা রয়েছে সেটা হলো রেডমি এইট। এই মোবাইলটা তোমরা দুটো স্টোরেজ অপশানে পেয়ে যাবে, এটা হলো 4GB 64GB এবং 3GB 32GB। এটা তোমরা 4টে কালার অপশানে পেয়ে যাবে। এবারে এই মোবাইলটার আমরা কুইক স্পেসিফিকেশনের ব্যাপারে বলে দিই, তো এটার যে স্টোরেজ রয়েছে এই স্টোরেজটাকে তোমরা 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবে। এছাড়াও এটার যে ডিসপ্লে রয়েছে এটা 15.8 সেন্টিমিটার, 6.22 ইঞ্চ HD+ ডিসপ্লে, আর 12+2 মেগাপিক্সেল তোমরা রেয়ার ক্যামেরা, আর 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে। তো হ্যাঁ, রিয়েলমি C3 থেকে এটাতে তোমরা ফ্রন্ট ক্যামেরা ভালো দেখতে পারবে। এছাড়াও ব্যাটারিতে কোনো রকম কোনো তফাৎ নেই, এটাতে তোমরা 5000mAh ব্যাটারি পেয়ে যাবে। আর এটার যে প্রসেসর রয়েছে সেটা হলো স্ন্যাপড্রাগন 439 প্রসেসর, তো ওটাতে মিডিয়াটেকের প্রসেসর ছিল, C3-তে মিডিয়াটেকের প্রসেসর, আর তোমরা রেডমি 8-এ স্ন্যাপড্রাগনের প্রসেসর পেয়ে যাবে। তো যারা মিডিয়াটেকের লাভার তারা ওটাতে যেতে পারো, যারা স্ন্যাপড্রাগন লাভার তারা এই মোবাইলটাতে যেতে পারো। এছাড়াও এই মোবাইলটার একটা ভালো দিক হলো সেটা হলো এটাতে তোমরা টাইপ সি চার্জিং পোর্ট পেয়ে যাবে, যেটা একটা খুব ভালো দিক। এছাড়াও তোমরা হেডফোন জ্যাক পেয়ে যাবে। সো গাইজ, এবার আমরা দেখি থার্ড পজিশনে যে মোবাইলটা রয়েছে সেটা হলো রিয়েলমি নার্জো 10A। এটা তোমরা দুটো কালার অপশানে পেয়ে যাবে, আর এটার স্টোরেজ অপশান তোমরা 4টে পেয়ে যাবে। এক হলো 3GB 32GB আর 4GB 64GB। এই মোবাইলটার যে 3GB 32GB স্টোরেজ অপশানটা রয়েছে সেটার দাম হলো 4,999 rupees। সো বন্ধুরা, যাদের বাজেট এখনও মানে বাজেট একটু বেশি রয়েছে তারা কিন্তু 4GB 64GB যে অপশানটা রয়েছে, স্টোরেজ অপশানটা রয়েছে সেটা দিয়ে যাবে। কারণ এখনকার সমস্ত অ্যাপের সাইজ অনেক বেশি, অনেক বড় বড়, যে কারণে বড় স্টোরেজ অপশন আর বড় র্যামওয়ালা মোবাইলে যাওয়া অনেক বুদ্ধিমানের কাজ হবে। আর যাদের বাজেট একদম টাইট তারা এই 3GB 32GB স্টোরেজ অপশনে যাবে। তো এটার স্পেসিফিকেশনের কথা যদি বলে দিই, তো এটাতে তোমরা 256GB পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবে। এছাড়াও তোমরা 6.52 ইঞ্চ HD+ ডিসপ্লে পেয়ে যাবে, 12+2+2 মেগাপিক্সেলের তোমরা রেয়ার ক্যামেরা পেয়ে যাবে, এটাতে 3টে রেয়ার ক্যামেরা পাবে, আর 5 মেগাপিক্সেলের তোমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে, 5000mAh-এর লিথিয়াম আয়ন ব্যাটারি পেয়ে যাবে, যথেষ্ট বড় ব্যাটারি। 3টে মোবাইল, এতক্ষণ যে কটা মোবাইলের কথা বললাম সব কটাতেই কিন্তু তোমরা 5000mAh-এর ব্যাটারি পাবে। আর এটাতেও সেম C3-তে যেই প্রসেসর ছিল এটাতেও মিডিয়াটেক হিলিও G70 12 ন্যানোমিটার প্রসেসর লাগানো। তো যেই 3টে মোবাইলের কথা বললাম, এই 3টে মোবাইলে তোমরা কিন্তু পাবজি খেলতে পারবে, টুকটাক গেমিং করতে পারবে, পাবজি খেলতে পারবে, কিন্তু লো গ্রাফিক্সে তোমাদেরকে পাবজি খেলতে হবে। আর এছাড়াও অন্যান্য গেমও তোমরা টুকটাক খেলতে পারবে, গেমিং এক্সপিরিয়েন্স তোমরা পাবে। কিন্তু এটা যদি চাও তোমরা হাই পারফরমেন্স কোনো গেম খেলবে, তো সেক্ষেত্রে গেমের জন্য, সেই ধরনের গেমের জন্য এই মোবাইলগুলো নয়, তোমাদের টুকটাক গেম চলে আসবে। সো গাইজ, এবার সেকেন্ড পজিশনে যে মোবাইলটা রয়েছে সেটা হলো স্যামসাং গ্যালাক্সি M01। এই মোবাইলটা তোমাদের 3GB 32GB স্টোরেজ অপশানে পেয়ে যাবে, এছাড়াও 4GB 64GB অপশানেও রয়েছে, কিন্তু সেটার দাম 10,000-এর উপরে চলে যাবে। তো আমি 3GB 32GB যে স্টোরেজ অপশানটা রয়েছে সেটার ব্যাপারে বলি। এই মোবাইলটাতে তোমরা 13 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা প্লাস 2 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা 13+2 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা পেয়ে যাবে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার হিসেবে কাজ করবে, এবং 5 মেগাপিক্সেল তোমরা ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে। 5.7 ইঞ্চ তোমরা একটা ইনফিনিটি ভি কাট ডিসপ্লে পেয়ে যাবে, যেটা HD+ রেজলিউশনে তোমরা পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা 3GB 32GB স্টোরেজ পেয়ে যাবে, যেটা তোমরা 512GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবে। এছাড়াও তোমরা ডুয়েল 4G ব্যান্ডের সাপোর্ট পেয়ে যাবে, Android 10 সবথেকে লেটেস্ট অ্যান্ড্রয়েড তোমরা এটা বক্সের বাইরে পেয়ে যাবে। আর এছাড়াও তোমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 অক্টাকোর প্রসেসর পেয়ে যাবে, আর ব্যাটারিতে তোমাদের এখানে একটু কম্প্রোমাইজ করতে হবে, সেটা হলো 4000mAh তোমরা ব্যাটারি পাবে, যেখানে তোমরা 5000mAh অন্য মোবাইলে পাচ্ছিলে, সেখানে এটাতে তোমরা 4000mAh ব্যাটারি পাবে।
আদারওয়াইজ এই মোবাইলটা রেকমেন্ড করার আরেকটা কারণ হলো তোমরা স্যামসাংয়ের ব্র্যান্ডিং পেয়ে যাবে, অনেকে স্যামসাং লাভার তো তারা এই মোবাইলটা নিতে পারো। এছাড়াও তোমরা এই মোবাইলটা তিনটে কালার অপশানে পেয়ে যাবে, তো স্যামসাং লাভারদের জন্য এই মোবাইলটা যথেষ্ট ভালো একটা অপশান আর যথেষ্ট স্টেবল একটা মোবাইল। সো বন্ধুরা, এবার আমরা বলি এক নম্বরে যে মোবাইলটা রয়েছে সেটা হলো ভিভো U10, আর এটার দামটা একটু বেশি কারণ এটাতে অ্যাডিশনাল কিছু ফিচার্স রয়েছে যেটা বাকি চারটে মোবাইলে নেই। তো এটার দাম হলো 10,990 টাকা, আর আমি মনে করি এটা ডিজার্ভ করে এই প্রাইসটা। তো চট করে এটার ফিচার্সগুলো বলা যাক। এটাতে তোমরা 10,000 mAh-এর একটা বড় ব্যাটারি পেয়ে যাবে যেটা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাকি যে কটা চারটে মোবাইলের কথা বললাম 10,000-এর মধ্যে কোনোটাই কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট করে না। আর এই মোবাইলটা কেনার সময় যদি তোমরা কার্ড অ্যাপ্লাই করে কিনতে পারো, যে কার্ডটা দরকার সেই কার্ডটা অ্যাপ্লাই করে কিনলে কিন্তু তোমরা এই মোবাইলটা 10,000-এর মধ্যে পেয়ে যাবে, যে কারণে এই মোবাইলটাকে আমি এই লিস্টের মধ্যে রেখেছি। এবার বলি এটাতে তোমরা ডিসপ্লে পেয়ে যাবে 6.35 ইঞ্চ HD+ একটা ডিসপ্লে, আর এটার যে স্টোরেজ অপশানটা রয়েছে স্টোরেজটাকে 256 GB পর্যন্ত তোমরা বাড়াতে পারবে। এটাতে ডুয়েল স্ট্যান্ড বাই 4G পেয়ে যাবে তোমরা, মানে ডুয়েল 4G ব্যান্ড পেয়ে যাবে এটার মধ্যে, আর অ্যান্ড্রয়েড 9-এ তোমরা এটা পাবে। আর এটার ভিতরে সবথেকে হাইলাইটিং যে ফিচারটা সেটা হলো এটাতে তোমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 AI প্রসেসর পাবে। তো বাকি যে চারটে মোবাইলের প্রসেসর রয়েছে তার থেকেও তোমরা পাওয়ারফুল একটা প্রসেসর পেয়ে যাবে। আর বাকি এছাড়া তোমরা মাইক্রো ইউএসবি পোর্ট, হেডফোন জ্যাক তোমরা এটার মধ্যে পেয়ে যাবে। আর এছাড়াও যদি ক্যামেরার কথা বলি, বাকি মোবাইলগুলো থেকে এটার ক্যামেরা যথেষ্ট ভালো। এটাতে তোমরা AI ট্রিপল রেয়ার ক্যামেরা পেয়ে যাবে, যেই ক্যামেরা 13 MP+8 MP+2 MP ক্যামেরা সেটআপের মধ্যে রয়েছে। আর এই মোবাইলটাতে তোমরা 13 MP-এর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাবে। তো ফ্রন্ট ক্যামেরার ব্যাপারেও কিন্তু এই মোবাইলটা অন্য মোবাইলের থেকে ভালো। তো এই হলো সেরা 5টা মোবাইল 10,000-এর মধ্যে। আমি আশা রাখি তোমাদের এই লিস্টিংটা ভালো লেগেছে। এবার তোমাদের যে যে ব্র্যান্ড পছন্দ সেই ব্র্যান্ডের মোবাইল নিয়ে ফেলো। প্রত্যেক কটা মোবাইল 19-20, কোনোটাই কোনোটার থেকে বিরাট কিছু ভালো বা বিরাট কিছু খারাপ নয়। যেটা তোমরা চয়েস করবে সব কটাই ভালো হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এই বঙ্গবাসী টেকনোলজি ফ্যামিলিতে যদি তুমি নতুন হয়ে থাকো তো পুরনো হয়ে যাও আর ফ্যামিলির মেম্বার হয়ে যাও। লাল ওই বোতামটাকে চেপে, মানে সাবস্ক্রাইব বোতামটাকে চেপে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে তারপরেই যাও আর ফ্যামিলির একজন মেম্বার হয়ে যাও। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করে ফেলো। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।